যদি আমি ভালো একটা মনের মানুষ চাই যে স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসবে, যে আমার সুখে রাখবে, যে খাওয়া পান না খা না খাওয়াতে পারো ওটা কোনো সমস্যা না, যে তার মন মানসিকতা ভালো হতে হবে। যদি আমি ওরকম কোনো একটা ছেলে পাই তাহলে আমি দিয়ে সেটা করবো। স্বার্থ ছাড়া ভালোবাসবে কেন? ভালোবাসলে তো স্বার্থ লাগে, ভালোবাসলে তো স্বার্থ, ওটাই তো স্বার্থ। অনেকে ঠিক আছে, তারপর অনেকে আছে না যে অনেকে বিয়ের আগে তো মানুষ কত কথাই বলে, আবার দেখতেছি তো কত মানুষের বিয়ের আগে এটা দিব ওটা দিব, তারপরে বিয়ের পরে কিছুই না, দেওয়ার নামে ঘন্টা। কারণ ওরকম চাড়ামির দরকার নেই, কারণ যে যতটুকু সামর্থ্য সেই রকম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন সে অতি জনপ্রিয় একটি মুখ, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো আমরা তার জীবনের গল্পটি তুলে ধরবো আপনাদের মাঝে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন আর তার গল্পটি শুনতে থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপু, আপনার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নাই, তারপর একটু শুরুতে নামটা বলতে হয়। আপনার নামটা কি? সাথী আক্তার। সাথী আক্তার, আপু আপনি তো ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল, আপনাকে অনেক দর্শক চিনে, অনেক ভাইরা চিনে, তাই না? তো আচ্ছা, তো আপনার জীবনের গল্পটি আমরা শুনবো আজকে, আপনার গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের এই চ্যানেলগুলো যারা দেখে দেশ এবং দেশের বাইরে থেকে, তারা আপনাকে দেখবে, আপনার কথাগুলো শুনবে। তো ইচ্ছা আছে তো আমাদের সঙ্গে গল্প করার? জি। আচ্ছা, তো শুরুতে আমি জানতে চাইবো, আপনি একেবারে প্রথম যখন আপনি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কেন? প্রথম যখন আপনি ইউটিউবে আসছেন কেন আসছিলেন, একটু বলবেন সেই প্রথম অভিজ্ঞতার কথাগুলো। সমস্যা ছাড়া তো ভাই কেউ ইউটিউবে আসে না, সমস্যা ছিল বিদায় আছে। কি সমস্যা ছিল একটু বলেন না, আমাদেরকে খুলে বলেন না। সমস্যা ছিল, করোনার কারণে চাকরি ছিল না, খুব সমস্যা ছিল, যার জন্য প্রতিবেদনের মাধ্যমে আসছি। আসলে তো কেউ তো বেকার, কেউ তো শুধু শুধু না পারতে প্রতিবেদন আসে না, এটা তো আপনারা জানেন। আচ্ছা, আপনি কি চাকরি করতেন? গার্মেন্টসে। সেটা কোথায়, মানে চাকরিটা করতেন কোথায়, আপনার কোন জায়গায় থাকতেন আপনি বা কোথায় চাকরিটা করতেন একটু খুলে বলুন আমাদেরকে। টঙ্গী চাকরি করতাম। টঙ্গী চাকরি করতেন, সেখানে থাকতেন? জি। আচ্ছা, তো আপনার বিয়ে শাদি হয়েছিল কি না? জি। কিভাবে হয়েছিল, স্বামী আছে কি না একটু যদি আমাদেরকে ক্লিয়ার করুন। না, আমার বিয়ে হয়েছিল, আমরা লাভ ম্যারেজ করছিলাম, কিন্তু বিয়ের 3 মাস পরে আমার হাজব্যান্ড মারা গেছে, এটা সবাই জানে, এটা আগেও বলা হয়েছে, আবারও বলতেছি, মারা গেছে। তারপরে থেকে আমি একাই। তারপর থেকে একাই? আপনার কোনো সন্তান আছে? জি। কোনো সন্তান হয়নি? আচ্ছা, তো আপনার স্বামী কত বছর আগে মারা গেল? মারা গেছে 4 বছর। 4 বছর? আচ্ছা, তো 4 বছর আগে আপনার স্বামী মারা গেল, আপনি কি তারপরে নতুন কোনো জীবনসঙ্গী বা কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন? জি না, এখনও কোনো বিয়ে করার সিদ্ধান্ত নেননি। আচ্ছা, তাহলে আমরা শুনবো সেই গল্পগুলো। তাহলে আপনার এই যে প্রথম ইউটিউবে সাক্ষাৎকার দেওয়ার পরে আপনার কোনো উপকার হয়েছে কি না? হ্যাঁ হয়েছে। কী ধরনের উপকার হয়েছে? বাইরে অল্প কিছু সহযোগিতা করছে, তাতে মোটামুটি ভালোই চলছে আর কি। কী ধরনের সহযোগিতা পেয়েছেন? পেয়েছি, এমনিতে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, সেটা কি স্বার্থ নিয়ে না স্বার্থ ছাড়া? না, স্বার্থ ছাড়াই, কোনো স্বার্থ নিয়ে না, স্বার্থ ছাড়াই করেছে। জি। আচ্ছা আচ্ছা, টোটাল কত পেয়েছেন সেটা আমরা জানবো না বা জানার দরকার নেই। আচ্ছা, তাহলে এখন যারা স্বার্থ ছাড়া সাহায্য করেছে তাদের জন্য আপনার কি করার আছে, মানে কি করতে পারেন? আমি তো নামাজ পড়ে দোয়া ছাড়া কিছু করতে পারবো না, কারণ এটা ছাড়া তো আমার কিছু করার নেই। যে বাইরে আমার সহযোগিতা করছে তাদেরকে আমি সারা জীবনে দোয়া করবো, যে বাইরে আগুরে যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে, এটাই কামনা। যে ভাইরা সাহায্য সহযোগিতা করেছে তারা কোথা থেকে করেছে? আচ্ছা, তো আচ্ছা, উপকার হয়েছে এটা, আর বিশেষ করে ক্ষতি হয়েছে কি ধরনের, মানে লস হয়েছে বা কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনি? না, আমার এরকম কোনো ক্ষতির সম্মুখীন হই নাই, কিন্তু আছে তো সমস্যার ভিতরে, এটা তো আপনারাও জানেন। আচ্ছা, এমনি কোনো ক্ষতি হয়নি তো না ইউটিউবে প্রতিবেদন দেওয়ার পরে?
হয়নি? আচ্ছা, উপকারী হয়েছে, ক্ষতি হয়নি? আচ্ছা, তো আজকে আপনি আমাদের ক্যামেরার সামনে আসলেন, মানে মূলত কেন, মানে নতুন করে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে না মনের মানুষ চান কি জন্য? আসলে আমার কিছু সহযোগিতার প্রয়োজন, আর নতুন যদি কাউ যদি আমাকে দেখা যদি কারো ভালো লাগে বিনা সাথে যদি সে আমাকে নিতে চায় তাহলে আমি নিতে চাইলে। আপনি তো ইউটিউবে ভাইরাল, আপনি তো কথা জানেন, আজকে আপনার কথা বাইরে বেরোচ্ছে না কেন? আসলে কি যে আছে না, আমাদের প্রবাসী ভাইরা ভালো আছে খারাপও আছে, কারণ অনেকে ফোন দিয়া ভালো কথা বলে, অনেকে ফোন দিয়া খারাপ কথা বলে। কারণ আমি চাই না যে খারাপ যারা কথাবার্তা বলে তারা ফোন ফোন দিক, কারণ খারাপ কথা শুনতেও ভালো লাগে না, কারোর সাথে খারাপ কথা বলতেও ভালো লাগে না। কিন্তু যে এই মতো আমার ভালো মনে সহযোগিতা করবে সে যাতে ফোন দেয়। আচ্ছা, আপনি কি যারা ফোন দেয় প্রবাসী ভাইয়েরা বা দেশি ভাইয়েরা, আপনি কি ফোন ধরেন সবার, সবার সঙ্গে কথাবার্তা বলেন? আসলে কি ফোন তো জানেন এই ভাই অনেক আসে, কিন্তু সব ফোন তো রিসিভ করা সম্ভব হয় না, কারণ কতক্ষণ মানুষ কথা বলতে পারে আর কয়টা ফোনে রিসিভ করা যায়। আমি যতটুকু আমার সম্ভব আমি ততটুকু রিসিভ করি। আচ্ছা, আপনার ফ্রি থাকেন কখন, মানে কোন টাইমে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে? আসলে আমি ফ্রি সারাদিনই থাকি, যেহেতু আমার চাকরি বাকরি নাই, আমি বেকার, তো আমাকে ফোন দিলেই পাবে। তবে একটু সকালে হয়তো একটু ফোনটা একটু দেরি করে খোলা হয়, এটাই আর কি। দেরি করে খোলা হয় মানে কি ফোন বন্ধ থাকে? আসলে কি ধরেন চার্জ থাকে না, আবার যে ফজরের নামাজ। আচ্ছা আপু, আপনি কি আজকে খাওয়া দাওয়া করেছেন? জি না, এখনো করিনি। এখনো করেননি? তো এভাবে কি আপনার খাওয়া দাওয়া হয়, মানে দেরিতে বা কখনো হয় না, এভাবে কি চলে আপনার দিন? হ্যাঁ, কোনোদিন করি না, কখনো করি, যখন ক্ষুধা বেশি লাগে তখন করি, যখন ক্ষুধা লাগে না, ঘুমায় থাকলে তো ঘুমায় যাই। আপনার কি দিয়ে ভাত খেতে ভালো লাগে, মানে আপনার সবচেয়েতে পছন্দের খাবার কোনটি? পছন্দের খাবার কি ওইটা ওরকম কোনো পছন্দ নেই। ওরকম কোনো পছন্দ নেই, মানে যখন যেটা পান ওইটাই? আচ্ছা আচ্ছা, তো একটা সিক্রেট বিষয় আমরা জানতে চাইবো, সেটি হচ্ছে আপনার এখন বর্তমান বয়স কত? এতো আমার 22 বছর চলতেছে। 22 বছর চলতেছে? তো আপনার বিয়ে শাদী বসার কোনো পরিকল্পনা আছে কি না, বা কারো নতুন করে কোনো সংসার করার ইচ্ছা আছে কি না কারোর সঙ্গে? যদি আমি ভালো একটা মনের মানুষ চাই যে স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসবে, যে আমার সুখে রাখবে, যে খাওয়া পান না খা না খাওয়াতে পারো ওটা কোনো সমস্যা না, যে তার মন মানসিকতা ভালো হতে হতে যদি আমি ওরকম কোনো একটা ছেলে পাই তাহলে আমি বেশি করবো। স্বার্থ ছাড়া ভালোবাসবে কেন, ভালোবাসলে তো স্বার্থ লাগে না, ভালোবাসলে তো স্বার্থ, ওটাই তো স্বার্থ। অনেকে ঠিক আছে, তারপর অনেকে আসে না যে অনেকে বিয়ের আগে তো মানুষ কত কথাই বলে, আবার দেখতেছি তো কত মানুষের বিয়ের আগে এটা দিব ওটা দিব, তারপরে বিয়ের পরে কিছুই না, দেওয়ার নামে ঘন্টা, কারণ ওরকম চাড়ামির দরকার নেই, কারণ যে যতটুকু সামর্থ্য সেই ওইভাবে চলাফেরা আর কি ভালো। কেন, আপনাকে কি কেউ আশা দিয়েছে? না না, আশা তো মনে করেন অনেকেই দেয়, এখন সবার মনের কথা তো কেউ বলতে পারে না, তাই না? আচ্ছা, তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা শুনবো আরও কিছুক্ষণ এই বোনটির গল্প। আচ্ছা আপু, আপনি যখন প্রথমে একদম অ্যাট ফার্স্ট ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আপনি কি কারোর সঙ্গে মানে কোনো কথা দিয়েছেন বিয়ে শাদী বসবেন, বা সেরকম কোনো মনের মানুষ পেয়েছেন? আসলে কি একজনের সাথে তো কথা হয়েছিল, এটা সবাই জানে, তার নাম ছিল জিয়া, কিন্তু সে আমার দায়িত্ব নিয়েছিল, কিন্তু তারপরে থেকে তার সাথে আমার অনেকদিন থেকে যোগাযোগ নাই, তার সাথে শুনোই নেই আর কি। কতদিন যোগাযোগ নেই, বা কি ধরনের দায়িত্ব নিয়েছিল একটু খুলে বলবেন? না, সে এমনিতে মুখেই দায়িত্ব নিয়েছে, কিন্তু এমনিতে কাজে কিছু করে নাই। মুখে মুখে দায়িত্ব নিয়েছে? জি। এমনি টাকা পয়সা দিয়েছিল আপনাকে? আমাকে অল্প কিছু হেল্প করছিল, পরে বলছিল যে বেতন পাইয়া আর কি দিবে, তারপরে থেকে আর ফোন ফোন দেয় নাই। হঠাৎ একদিন আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে সাথী আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছি, তো আমি ভুল করছি, আমার ক্ষমা করে দিও, তো আমি বিয়ে করছি, মানে আমার 10 বছর পরে একটা মেয়ে হয়েছে, আমি তাদেরকে নিয়ে এখন মানে মাঝখানে বোধ হয় একটু গ্যামজাম হয়েছিল, আমি তো জানি না, পরে বলছে যে আমি এখনই আছি। আচ্ছা আচ্ছা, তো কত কত মাস আপনাদের মধ্যে সম্পর্কটা ছিল? বেশি দিন না, অল্প কিছু দিন আর কি, তারপর আমি তার জন্য ওয়েট করছিলাম, কিন্তু সে তো আমাকে চায় না, তো আমি তাকে চাই কি করব। সে আপনাকে চায় না? সে তার সঙ্গে প্রথম সম্পর্কটা কিভাবে হলো, মানে কি প্রতিবেদনের মাধ্যমে? প্রতিবেদনের মাধ্যমে তো সে আপনাকে সরাসরি বিয়ের কথা বলতে পারেনি, প্রথমে বোন ডেকেছে না অন্য কিছু ডেকেছে?
না প্রথমে এমনিতেই ফোন দিছে, এমনি এই ভালো মন্দ কথা বলছে, মানে খাওয়া দাওয়া করছি নাকি নাকি মানে কি করতেছি কি আশা বেশি কি এগুলোই, এছাড়া কিছু না। তারপরে তারপরে এইভাবে কথা বলতে বলতে আর কি কিছুদিন কথা হয়েছিল, তখন সে বলছে যে বেতন পায় কিছু সহযোগিতা করবে, কিন্তু তারপরে সে তার তারপরে থেকে আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আপনি কি তাকে দেখেছেন, মানে তার কোনো ফটো দিয়েছে আপনাকে? না তার কোনো ফটো নাই আমার কাছে, তবে আমি একদিন আমার একটা বান্ধবী আমাদের বাসায় আছিল, তখন আমি তার ফোন দিয়ে একদিন আমি 30 সেকেন্ডের মতো আর কি দেখছি, তারপরে থেকে আমি আর কখনো তাকে দেখিনি। তাকে দেখেননি? আচ্ছা, এই প্রতিবেদনের মাধ্যমে যদি সে আপনাকে আবার পুনরায় নক করে বা অন্য কেউ যদি চলে আসে আপনার জীবনে? আমার জীবনে না, সে কেন আসবে, তার স্ত্রী আছে, তার বা বেবি আছে, আমি চাই যাতে সে তার স্ত্রী বেবিকে নিয়ে ভালো থাকুক, কারণ আমার জীবনে যদি নতুন কেউ আসে তাহলে আমি তাকে গ্রহণ করব। নতুন কেউ কি ধরনের মানুষ চান আপনি, বিবাহিত না অবিবাহিত? এখন কি এখন যদি ঘরে বউ থাইকা যদি আমাকে বিয়ে করতে আসে তাহলে তো আমি বসবো না, তাই না? এমন আছে যে বিয়ে করছে বউ নাই, আবার বিয়ে করছে বউ মারা গেছে, তাহলে হবে, কিন্তু বউ থাকতে তো বিয়ে করে, বিয়ে করেছে বউ নেই বউ মারা গেছে, বা বিয়ে করেছে বউ ডিভোর্স হয়ে গেছে, ওই ধরনের লোক। আর তাছাড়া আপনার যে যারা অবিবাহিত তারা যদি আপনাকে পছন্দ করে? কপাল খুলে গেল, তাই না? আচ্ছা আচ্ছা, অবিবাহিত কেউ পছন্দ করলে কপাল খুলে গেল। আচ্ছা আচ্ছা, তো আপু আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার কোনো সাহায্য এবং সহযোগিতা চাওয়ার আছে কি না কারো কাছে? জি ভাই, আমি তো বর্তমানে আছি সমস্যার ভিতরে, যদি আমাকে কেউ সহযোগিতা করে তাহলে আমার। আচ্ছা, কি ধরনের সহযোগিতা চান, বা আপনার যদি কেউ আপনাকে সহযোগিতা করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে কিভাবে? জি আমার ফোন আছে, ফোন নাম্বার নিতে পারেন। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা কি ভিডিওতে দিতে চাচ্ছেন আপনি? জি। আচ্ছা, তাহলে আপনি বলুন আপনার নাম্বারটা, আমরা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি। 017, একটু ফোনটা উপরে উঠান, 017 7 8 9 8 9 4 9 9 5 3 4 5 3 4। আপু, এই নাম্বারটি কি আপনার বিকাশ করা? জি। নাম্বারটি কি আরেকবার বলতে পারবেন? জি, তাহলে বলুন। 017 017 8 9 8 9 4 9 9 4 9 5 3 4 5 3 4। দর্শক, আমরা এই ভন্টির মোবাইল নাম্বার ভিডিওতে পুনরায় আবার দিয়ে দিলাম, কেউ কুমতলবে বা খারাপ দৃষ্টিতে তাকাবেন না বা কোনো খারাপ কথা বলবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আপু, আপনি আমাদের এই দর্শকরা যারা দেখবে আপনার এই প্রতিবেদনটা বা আপনার জীবনের গল্পটা যারা শুনবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আপনার লাস্ট? জি, আমাকে যদি কেউ সহযোগিতা করে এই করে তাদেরকে আমি দোয়া করবো, এটা ছাড়া তো আমি আর কিছু করতে পারবো না, তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা যে ভন্টিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সাথী, সাথী ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো ভাইরাল সাথীর জীবনের গল্পটি আমরা আপনাদের মাঝে আরেকটি বার তুলে ধরার চেষ্টা করলাম, জানি না গল্পটি কীরকম হয়েছে। দর্শক, যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন, খোদা হাফেজ।